দুর্গাপুর ব্যারাজের বর্ধমান ফিডার ক্যানেলের লকগেট ভেঙে গিয়ে আবারও বিপত্তি দীর্ঘদিন রিপেয়ারিং না হওয়ার কারণে এই ঘটনা। পাঁচ নম্বর ব্লক গেট ভেঙে এই বিপত্তি ঘটে। এই ফিডার ক্যানেলের মাধ্যমে সেচের জল ছাড়া হয়। দুর্গাপুর ব্যারাজের দামোদরের বর্ধমান সেচ খালের ছটি লক গেটের মধ্যে পাঁচ নম্বর লক গেট গতকাল রাত থেকে হঠাৎ করে বেঁকে যায়। যেহেতু এই মুহূর্তে ফিডার ক্যানেলে জল ছাড়া আছে, জলের গতিবেগ থাকার কারণে গেটটি ভেঙে বেরিয়ে যেতে পারে, কারণ গেটের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার পাশাপাশি অন্য দুটি গেট খুলে আপাতত জল রিলিজ করা হচ্ছে। দীর্ঘদিন রিপেয়ারিং না হওয়ার কারণে ব্যারাজের বেশিরভাগ লক গেট ভীষণভাবে খারাপ অবস্থায় রয়েছে। আবারও দুবার যেমন বিপর্যয় ঘটেছিল, শূন্য হয়ে গেছিল দামোদর, ঠিক তেমনই কোনো ঘটনা ঘটার আশঙ্কা যদি সময় মতো মেরামতি না করা হয়। ঘটনাস্থলে ছুটে এসেছে সেচ দপ্তরের আধিকারিকরা, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট। গেটটা ভেঙে গেছে, বেন্ড হয়ে গেছে। হ্যাঁ, হয় নিলটা বেন্ড হয়ে গেছে। কতটা? মোটামুটি ওই তো দেখাচ্ছে ওই পাঁচ ছ ডিগ্রি মতো বেন্ড হয়েছে পেছন থেকে। কী করে খোলো খোলো করে মনে হচ্ছে? ওটা আগের থেকে একটু ড্যামেজ ছিল, ঠিক আছে। আমরা চিকিৎসা বাড়িকে ওটা গেট অপারেট করতে বন্ধ করে দিয়েছিলাম। ওরা সিভিল পোস্টে অপারেট করেনি এখন, ঠিক আছে। তার মধ্যে প্রেশারের জন্য ওরা বেন্ড হয়ে গেছে। দীর্ঘদিন ধরে রিপেয়ারিং হয়নি না? দীর্ঘদিন ধরে এগুলো প্রত্যেক বছরে মেনটেন্যান্সটা হয়। এবারে গেট তো এগুলাকে যেহেতু অনেক ড্যামেজ আছে, এগুলো রিপ্লেসমেন্ট করতে হবে, নতুন গেট করতে হবে। এগুলো তুলে ফিরে দিয়ে নতুন গেট লাগাতে হবে। এটা কি মেরামতি করা যাবে? হ্যাঁ, করতে হবে, নতুন গেট বানিয়ে দিতে হবে। হ্যাঁ, খাবেন তো ভেঙে পড়ে যাবে। জল কি ওই গেটে বন্ধ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই গেটে জল বন্ধ করে দেওয়া হয়েছে। না না, এটা জলটা কেন বন্ধ হবে? জলটা তো যাবে, গেটটা যতক্ষণ নতুন লাগানো হয়েছে তখন পর্যন্ত জল যাবে। এটা কি এবার অন্য কোনো বিয়ে নেই, ব্যবস্থা নেই, অল্টারনেটিভ কোনো সিস্টেম নেই ওই গেটে? পাশের গেটগুলো দেখল। হ্যাঁ, এবারে সেই জন্য খুলে রাখা হয়েছে। হ্যাঁ, সেই জন্য খুলে রাখা হয়েছে যাতে প্রেশারটা না পড়ে, ওই গেটেও প্রেশার যাতে না পড়ে, পাশের গেটগুলো খুলে রাখা হয়েছে। না না, আজকের মধ্যে কী করে হবে? এবার আমাকে নতুন ইস্টিমেট মারাতে হবে, টেন্ডার করতে হবে, ঠিক আছে। নতুন গেটের জন্যে সময় লাগবে। আমার নাম চিত্তরঞ্জন সরেন। চিত্তরঞ্জন সরেন। সকালবেলায় এসে দেখলাম গেটটা ভেঙে গেছে, নিচটা ব্যান্ড হয়ে গেছে। দীর্ঘদিন ধরে গেটগুলো রিপেয়ারিং হয়নি, যার কারণে জলের প্রেশারে গেটগুলো ব্যান্ড হয়ে উঠে গেছে উপর দিকে। এখন ডিভিসি কর্তৃপক্ষরা এসেছে, তারা গেটগুলো ইনফেকশন করে দেখলেন। রীতিমতো যে গেটটা ভেঙে গেছে সেই গেটটার উপর যেন প্রেশার যাতে না আসে আরও, তার জন্য পাশের দুটো গেট খুলে রেখে আপার সেটে যে জলটা আছে সেই জলটাকে পাস করাবার চেষ্টা করছেন ওনারা। কত নম্বর গেট এটা? এটা পাঁচ নম্বর গেটটা ভেঙেছে। এই কটা গেট আছে? এর মধ্যে ছটা গেট আছে। এই জলটা যাচ্ছে কোথায়? এই জলটা যাচ্ছে বর্ধমান। এটা চাষের জন্য জলটা ছাড়া হয়। এই জলটা চাষের জন্য প্রতি বছরই ছাড়া হয়। আবার তো দুর্গাপুরে আবার এরকম একটা লক গেটের এরকম একটা ব্যান্ড হলো, কী বলবেন এই নিয়ে? এই নিয়ে এটার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে একটু নজর রাখা দরকার, যার জন্য সময় মতন এদেরকে একটু গেটগুলো রিপেয়ারিং বা দেখাশোনা করার জন্য একটু নজর দেওয়া দরকার এদেরকে। কী জন্য হয়েছে বলে মনে হচ্ছে গেটটা? গেটটা দীর্ঘদিন ধরে বসানো ছিল, জল ছাড়া হয়নি, গেট কমজোর হয়ে গেছিল, যার জন্য জলের প্রেশার ধরে। রক্ষণাবেক্ষণের কোথাও অভাব, তাই তো? অভাব দেখা দিচ্ছে একটু। আপনার নাম? আমার নাম সুরজিৎ প্রামাণিক। ওইদিকে পড়লো, ওইদিকে আবার একটা ছিল।